দূর থেকে তোলা হচ্ছে, যার জন্য একটুখানি আপচা আপচা লাগছে, কিন্তু কিছু করার নেই বন্ধু। আমারও তো একটা সেফটির ব্যাপার আছে না, আর এরা গাছটাও একটু ছোটো আছে, বেশি বড় নেই অবশ্য, তবু গাছটার ডালপালাও আছে, তো সরু গাছ, বেশি বড় গাছ নয়। এই জমিটা শুধু চাষ হবে, ধান চাষ হবে, যার জন্য এই গাছটা কেটে দেওয়া হচ্ছে, কারণ ধান চাষে ক্ষতি হচ্ছে প্রচুর। এবার গাছটা পড়বে, দেখুন গাছটা আস্তে আস্তে পড়ছে, এই পড়ে গেছে গাছটা, গাছটা পড়ে গেছে, দেখুন কী হবে। বেশি বললাম না, বেশি বড় গাছ না, সরুই গাছ, এটা হচ্ছে সে খেরেজ গাছ, এটাকে খেরেজ গাছ বলে। গাছটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কাটা হবে, গাছটা সব ডালপালা ছেঁটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই পিছিয়ে পড়ে আছে। এবার এই ডালপালাগুলো আমরা এক জায়গায় করে দেবো, ডালপালা এক জায়গায় করার পরে আসছে। বন্ধুরা, খেজ গাছটা কাটার পর ডালপালাগুলো আমরা এইভাবে এখানে জড়ো করে দিয়েছি, কারণ এখান থেকে দাঁড়িয়ে এগুলো ছিটতে সুবিধা হবে এইভাবে জড়ো করলে। এবার আমরা খাটটা কাটবো, তো এবার এটা আমরা মাপ করছি, মাপ করে এটা কাটা হবে। ব্যাক পর্যন্ত 6 ফুট হচ্ছে, 3 ফুট করে দেবো, 3 ফুট করে দেবো না, ব্যাক পর্যন্ত 6 ফুট আছে, তো এখানে 3 ফুটে মাপ করে একটা জায়গা কাটা হবে। বন্ধুরা, কাটা হয়ে গেছে গাছটা, যে কাটা হয়ে গেছে, দেখুন এই যে কেমনভাবে ডালপালাগুলো সব পড়ে আছে, আর এটা মেন ডোগা, এটাই 3 পিস করা হয়েছে, এটা 3 ফুট, ওপরেটা 3 ফুট আছে, এটা 3 ফুট আছে, আর এইটা 4 ফুট আছে, এটা 4 ফুট আছে। এবার এগুলো বওয়া হবে।